শিগগিরই সড়কে দেখা মিলবে দ্রুতগতির চালকবিহীন ইলেকট্রিক গাড়ি। চার আসনের চালকবিহীন এই গাড়িগুলো আদতে রোবট ট্যাক্সি। ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটতে পারা এই গাড়িটি তৈরি করেছে জুক্স নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি জুক্সকে অধিগ্রহণ করেছে অ্যামাজন। ইলেকট্রিক গাড়িটি সামনে বা পেছনে সমানে চালানো যাবে। এতে 133 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ইনস্টল করা আছে। সম্পূর্ণ চার্জ নিলে 16 ঘন্টা পর্যন্ত চলতে পারে গাড়িটি। এআই টেকনোলজির এই গাড়িটি রাস্তায় উল্টো দিক থেকে অন্য কোনো গাড়ি এলে বা পথযাত্রী এমনকি রাস্তার মাঝে কোনো পশু পাখি চলে এলেও তা আগাম টের পেয়ে যাবে। যানটিতে রয়েছে একাধিক ক্যামেরা, রাডার আর লাইডার টেকনোলজি। বর্তমানে লাস ভেগাস আর সান ফ্রান্সিসকোতে গাড়িটির পরীক্ষা চলছে। বিশ্ববাজারে সাধারণের জন্য কবে থেকে এটি উন্মুক্ত করে দেওয়া হবে তা অবশ্য এখনও জানানো হয়নি। মুবাল্লিক করিম, মাই টিভি।